দুবাইয়ে আন্ডারওয়াটার জুয়ের ব্যাপারে তো সবাই জানে, কিন্তু খাস কলকাতায় আন্ডারওয়াটার অ্যাকোয়ারিয়াম এই ফার্স্ট টাইম। তো আমরাও পৌঁছে গেছিলাম পার্ক সার্কাস ময়দানে, আর ওখানে মেলাও হচ্ছিল, তাই জন্য মেলা সাথে সাথে তো বেলুন ফাটানো পৃথিবীর মাস্ট। তো মেলাতে গিয়ে পৃথিবী বেলুনও ফাটালো। দেখো ম্যাডাম আসতেছে, দেখো গাড়ি নিয়ে আসলে সারাক্ষণ ধরে ওয়েট করা, এমনি আসলে ওয়েট করা না। তো ওর একদম চাকাচাক গাড়ি ধুয়ে এনেছে। তো এখন আমরা পার্কিং করছি, আর আমরা এখন চলে এসেছি কোথায়, পার্ক সার্কাস ময়দানে, যেখানে অ্যাকোয়ারিয়ামের যে ব্যাপারটা সেটা হচ্ছে। তো এবার আমরা যাব, ও আগে পার্কিংটা করুক। এই দেখো, আবার যদি পটি আসে তখন কিন্তু বলতে পারবে না যে গাড়িটা নোংরা হয়েছে। পারফেক্ট। তাহলে এবার আমরা কোথায় যাব, অ্যাকোয়ারিয়াম। আর দেখো ওর নিউ হেয়ার কাটটা কেমন লাগছে, আমার তো একদম ভালো লাগছে না। আর এটা এটা হচ্ছে না, আমার এটা খুব চড়তে ইচ্ছা করছে, চ না এটাতে। তুমি একা চড়ো না, একা চড়তে পারবো না, চ না। আমি নেই, এটাতে চড়া যেত। তোমরা যেরকম দুবাইতে আছে সেটার মজা খানিকটা নিতে পারবে, পুরোপুরি না হলেও। তো আমরা চলে এসেছি এখানে, বালিগঞ্জের উল্টো দিকে। আমি আবার কোন দিকে বললাম, এবার আমি বলে রাখছি, লেডি ব্রেভন আছে আর ডন বস্কো আছে। তো ওই খানটা দিয়ে তুমি ওই গেটটা দিয়ে ঢুকবে, তো তুমি পেয়ে যাবে এই ফিশ অ্যাকোয়ারিয়ামটা। এখানে 100 টাকা করে টিকিট, আর এটা আছে 7th of December অবধি, আর টাইমিং হচ্ছে 2:00 থেকে 9:00, ঠিক আছে? তাও আমি এক্সাক্ট টাইমিংটা মেনশন করে দেবো। আর এইটা হচ্ছে, এখন আমরা চলে এসেছি এই জায়গাটাতে। 100 টাকা টিকিট, আর ম্যাডামের কাছে ক্যাশ নেই। না, আমার ইউপিআই আছে। আমার সঙ্গে বেরিয়েছে, আমি ক্যাশ রাখি না। 1 টাকা যে ক্যাশ রাখি এটা অনেক দামি ব্যাপার। আমার সঙ্গে বেরিয়েছে ক্যাশ না নিয়ে, কি অন্যায় করেছো জানো? এইটা হচ্ছে টিকিট, তো টিকিট পেয়ে গেছি, এবার এন্ট্রি করা যাক। 100 রুপিয়া করে টিকিট, 100 রুপিয়া করে টিকিট। এই তো 3:00 থেকে 10:00। ও, তাহলে 3:00 থেকে 10:00 লেখা আছে, টিকিট লেখা আছে। পার্ক সার্কাস ময়দান অপোজিট ডন বস্কো স্কুল, দুপুর 12:00 থেকে রাত্রি 10:00। ও, তাহলে অনেক দিন, অনেক ফোন আছে, অনেক দিন বলছি। মানে ফ্রাইডে দুপুর 3:00 থেকে 10:00, তাই তো ভালো। ওইখানে বাইক চলছে, সেই সার্কাসের বাইক যেগুলো হতো। এইটা এইটা নর্মাল, এইটা স্পেশাল। ওপরে ট্যাঙ্ক আছে, দেখো ওপরে, ওটা হচ্ছে ট্যাঙ্ক, পুরোটা ট্যাঙ্ক এরকম। এটাতেই বেশি ভিড় থাকে। ওটা থেকে বেরিয়ে এই হাতিগুলো আছে, আর এখানে একটা কুমির আছে, আমার সামনে একটা ছাগল। এখানে একটা সাপ আছে,
চারমিন এটা পছন্দ নাকি? পছন্দ বিয়ে করবে? দিস ইজ প্রেডেটর। আমার একটা জিনিস মনে হচ্ছে যে কিছু কিছু মাছ মনে হচ্ছে মরে গেছে, বাট অ্যাকচুয়ালি মরে যায়নি। তো আমরা এখন এইটা দেখে নিচ্ছি, আর এখানে দেখো কে আছে। ইয়েস, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। এই তো চলে এসছিস তুই, আলে বাবালে, চ চ চ চ চ চ। এই হচ্ছে, এই হচ্ছে এন্ট্রেন্স। এখান দিয়ে ঢুকে তোমরা এখানে ঢুকবে নর্মাল, ওদিকে স্পেশাল মানে ওই বড়ো ট্যাঙ্ক যেটা আছে, এরকম ছাদে, ছাদের ট্যাঙ্কটা তোমায় তখন দেখালাম ওই ছাদ। এবার ওটা দিয়ে বেরিয়ে এপাশ দিয়ে বেরিয়ে ওই সব বন মানুষ, হাতি, সাপ, এই সব ইত্যাদি আছে, তারপরে তোমরা বেরিয়ে। এদিকে সব হাতি, সাপ, কেনা তেনা ইত্যাদি, এদিকে ওইটা, এদিকে এক্সিট, যেদিকে আমরা যাও, ঠিক আছে? এবার এত হাতি মাছ ফাছ দেখে দেখা যাক আমার ছাগলটা কোথায়। হ্যাঁ, যেমনই লাগুক কিন্তু এবার আমি বেলুন ফাটাবো। বন্দুক যদি টেরা হয়েছে, হলো কি হলো না হলো, কত হয় দেখা যাক। 90 আমাদের পুরো মানে অ্যাকোয়ারিয়াম ব্যাপারটা ঘোরা হলো, যেটা আমরা কোনোদিনও ওরম আন্ডার ওয়াটার আন্ডার টানেল ওরম দেখিনি। এর এমনি অ্যাকোয়ারিয়াম তো আমরা সায়েন্স সিটিতে দেখেছি বা অন্য জায়গায় অনেক সময় দেখেছি, নিজের বাড়িতেও এরকম অ্যাকোয়ারিয়াম অনেকেই রাখে। তোমাদের মধ্যে যারা যারা অ্যাকোয়ারিয়াম রাখো বা মাছ পোষো, তাদের মধ্যে বেশ কয়েকজন ওই মাছগুলোকে চিনতে পারবে আর কি, অনেকগুলো চেনা অচেনা মাছ আছে। ফাইটার ফিশ, অনেক অনেক রকম অনেক ফিশ আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে 100 টাকায় ওয়ার্থ ইট বলা যেতে পারে, কেন কি 100 টাকা আর ইভেন টাইম লিমিট কিছু নেই, যে ওখানে গিয়ে যদি কোনো বাচ্চা কাচ্চা কুচি কুচি কু থাকে তাহলে তাকে কুচি কুচি কু করার জন্য আনতে পারো। হ্যাঁ, কেন কি কুচি কুচি কু করার জন্য কেন বলছে, বিকজ অফ ফ্যাক্ট এখানে টাইম লিমিট বলে কিছু নেই, যে তুমি এরম হয় অনেক সময় টিকিট কাটলে পরে তোমাকে হয়তো বললো 30 মিনিটের এটা শো বা 30 মিনিটের জন্য তুমি করতে পারো, বাট না, আমরা অনেকক্ষণই ছিলাম অ্যান্ড পুরো এক্সপ্লোর করতে পারবে, টানেল প্লাস অ্যাকোয়ারিয়াম প্লাস হাতি ঘোড়া যা ব্যাং যা আছে সব কিছু তোমরা এক্সপ্লোর করতে পারবে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 100 টাকায় ওয়ার্থ ইট, কারণ কারণ কি যে ওয়ার্থ ইট, বিকজ মানে ভালো ছিল, আর ও তো বেলুন ফাটালো সেটা তোমরা দেখতে পেলে। তো ওভারঅল ডেফিনেটলি আনো, 7 তারিখ অবধি আছে মেলাটা, আর ডেফিনেটলি তোমাদের পছন্দ হবে, বাচ্চাদের তো আরও বেশি পছন্দ হবে। অ্যান্ড যদি তোমরা চাও যে একটা এরম দুবাই যেতে পারছো না, দুবাই যেতে পারছো না কিন্তু একটা এরম ফটো দরকার, তো এখানে এসে ক্লিক করে নিতে পারো। অ্যান্ড ভিড়টা আছে বাট দারুণ, জায়গাটা দারুণ। সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো, যত পারবে করো, কারণ আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। কারণ ইয়েস, তো এই কারণ নিয়েই ব্লগটাকে এন্ড করছি। টাটা, বাই বাই।